এটি এমন একটি গ্রাম যেখানে আজও পৌঁছায়নি বিদ্যুতের আলো। আর এই গ্রামেই বাস করেন এক অবিশ্বাস্য মানুষ, যার বয়স 135 বছর। তার নাম রাম সিং গৌরব। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি ইতিহাসের পাতা। যুদ্ধ, আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম, সবকিছুর স্মৃতি আজও তার মনে জাগ্রত, যেখানে অতীত আর বর্তমান যেন এক সুতোয় গাঁথা। ভোটার আইডি কার্ড অনুযায়ী বয়স 119 বছরেরও বেশি, তবে স্থানীয়দের দাবি তার প্রকৃত বয়স 135 বছরের কাছাকাছি। বাসা অনুসারে তার বয়স 136 বছর, আইডি কার্ড অনুসারে তার বয়স 120 বছর। কিন্তু দুঃখের বিষয়, এখানে এসে দেখতে পারলাম তারা এখনও কোনো পল্লি বিদ্যুৎ নেই, তাদের কোনো স্কুল নেই, ছেলেরা অনেকেই ক্লাস 2-5 পড়ে অনেকে লেখাপড়া ছেড়ে দিয়েছে, বর্তমানে তারা বিভিন্ন পাহাড় জঙ্গলে কাজ করতেছে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ত্রিপুরা সীমান্তের একটি পাহাড়ি ছড়ায় মেকানি ছড়া গ্রাম, এখানেই রাম সিং গৌড়ের বাস। বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা কিংবা বিদ্যালয়ের সুবিধা কোনো কিছুই পৌঁছায়নি এই গ্রামে। আমি দেখতে চাই আমার গ্রামে স্কুল হবার একটা চাই, আর বিদ্যুৎ চাই, আর জলের ব্যবস্থা, আর তিনটা আমরা। উনি প্রথম বিশ্বযুদ্ধ দেখছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখছেন, 1971 সালে যে যুদ্ধ হয়েছে ওইটাও দেখছেন। রাম সিং গৌড়ের পিতার আদিভূমি ছিল ভারতের মধ্যপ্রদেশের জবলপুর। চা চাষের জন্য তার বাবা ও দাদা এই এলাকায় আসেন। তাদের হাত ধরেই গড়ে ওঠে পুটিয়াছড়া ও শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগান। উনি ব্রিটিশ যুদ্ধ, তার দ্বিতীয় যুদ্ধ সবগুলি একেবারে অনায়াসে বলতে পারে। ত্রিপুরার কাল এই যে অফিস ছিল, কাচারি অফিস, এটা ব্রিটিশ বাংলার যে কোনো ইয়া ছিল না, ব্রিটিশ এবং ত্রিপুরা যে ছিল সেটা বলতে পারে। তখন এটা তৎক্ষণকালীন, এটা ব্রিটিশদেরও আওতাধীন বাংলাদেশ ছিল, এবং তখন এখানে ব্রিটিশের ম্যানেজার সাহেবরা কাজ করতো, সব উনি অনর্গল বলতে পারেন। রাম সিং এর স্মৃতিচারণায় উঠে আসে প্রথম বিশ্বযুদ্ধের কথা। সেই সময়ে তিনি ছিলেন চা বাগানের একজন চৌকিদার। 1939 থেকে 40 সালের দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখনও তিনি ইংরেজ সাহেবদের কাছ থেকে সেই যুদ্ধের সংবাদ শুনতেন। এছাড়া তিনি সাক্ষী ছিলেন ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত সবকিছুর। হরিণছড়া চা বাগান থেকে শ্রমিক সংগ্রহ করে তিনি স্বাধীনতা সংগ্রামের সময় বাগানের কার্যক্রম চালিয়ে যান। প্রথম বাবা বিয়ে করছে, প্রথম মা, প্রথম বোন মারা গেছে, যখন সময় 65 বছর বাবার বয়স হয়েছে, সে সময় দ্বিতীয় আবার বিয়ে করছে। এরপরে আমরা সে এক মায়ের সন্তান, এনে 5 ভাই 3 বোন। এই বয়সেও রাম সিং গৌড় নিজ হাতে তৈরি করতে পারেন বেত ও বাঁশের সামগ্রী। শুয়ে সুতা প্রবেশ করানো থেকে শুরু করে টুকটাক বাড়ির কাজও তিনি নিজেই করেন। স্থানীয়রা মনে করেন তার জীবনীতে লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসের বহু অজানা অধ্যায়। এখনো উনি পড়তে পারেন, সুই সুতার কাজ করতে পারেন, পাখা বুনতে পারেন, হাঁটাচলা করতে পারেন, এবং দূরে গেলে হাঁটি লাঠি বোর্ড দিয়ে হাঁটাচলা করেন। ওনার জন্য আমরা সবসময় শুভকামনা করি। ওনার এনআইডি কার্ডের ভাষ্য মতে, মানে তথ্য মতে 119 বছর, ওনার বক্তব্য মতে 135 বছর। আমরা যেহেতু এনআইডি কার্ড 119 বছর, সেটাই আমরা আপাতত আমাদের নলেজে নিচ্ছি, এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমাদের সমাজসেবা অফিসার সহ অনেকে আমরা আজকে এখানে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য আসছি। রাম সিং এর জীবনী গিনেস বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনের কথা জানান এই কর্মকর্তা। 119 বছর যদি ওনার বয়স হয়, আমরা এটা চিন্তা করছি যে সারা বিশ্বে উনি প্রবীণতম হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা সরকারিভাবে এটা নিয়ে আমরা একটু তদন্ত করছি। ওনার প্রতিবেদনটা পাওয়ার পর আমরা সরকারিভাবে উপজেলা প্রশাসন থেকে, আমরা জেলা প্রশাসনকে লিখব, যাতে এটা আমরা সেন্ট্রালি কর্তৃপক্ষকে জানাতে পারি, এবং কর্তৃপক্ষ তার এটা স্বীকৃতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তার বয়স যদি সত্যি 135 বছর হয়, তবে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি পেতে পারেন। তবে রাম সিং এর আকুতি রেকর্ড গড়া নয়, মৃত্যুর আগে তার গ্রামে বিদ্যুতের আলো দেখতে চান তিনি। News Desk, RTV.